ওয়েলকাম ব্যাক এভরি ওয়ান প্রিভিয়াস ভিডিওগুলিতে আমি অলরেডি আলোচনা করেছি ওয়েস্ট বেঙ্গল প্রাইমারি ইন্টারভিউ নিয়ে পাঁচটি ক্লাস অলরেডি হয়েছে আজকের ক্লাসটি খুব গুরুত্বপূর্ণ এবং আজকে সিক্স ক্লাস আজকের ক্লাসে আমি ডিসকাস করব কোভিড নাইন্টিন নিয়ে কোশ্চেন অ্যান্সার যেটি তোমাদের প্রাইমারি টেটের মানে প্রাইমারি ইন্টারভিউয়ের জন্য খুব ইম্পর্টেন্ট প্রায় সবাইকে জিজ্ঞাসা করবে আমি একটি লিস্ট করেছি এর আগে একটি ভিডিও বানিয়েছিলাম সেটি ইংলিশ ভার্সানে ছিল তোমাদের রিকোয়েস্টের জন্য বাংলায় আজ আলোচনা করবো আমার কাছে একটি লিস্ট আছে সেই লিস্ট অনুযায়ী একটার পর একটা আলোচনা করবো খুব গুরুত্বপূর্ণ টপিক এটি ফার্স্ট কোশ্চেন কোভিড নাইন্টিন কোভিড নাইন্টিনের ফুল ফর্ম কী করোনা ভাইরাস ডিজিজ টু এটিকে সংক্ষেপে বলা হয় কোভিড নাইন্টিন আরেকবার বলছি করোনা ভাইরাস ডিজিজ টু থাউজেন্ড নাইন্টিন নেক্সট কোশ্চেন করোনা ভাইরাসের কজিটিভ এজেন্ট কী কজিটিভ এজেন্ট হল কারাই ডিজিজটা ঘটায় তোমরা জানো এটি ভাইরাস এবং ভাইরাসটির নাম সার্স স্ক টু ফুল ফর্ম সিভিয়ার অ্যাকিউট রেসপিরেটরি সিন্ড্রোম করোনা ভাইরাস স্ট্রেন টু এবং এটি মনে রাখবে সিঙ্গল স্ট্র্যান্ডেড আর ভাইরাস এটি সিঙ্গল স্ট্র্যান্ডেড আর ভাইরাস নেক্সট কোয়েশ্চেন হুইচ অর্গানাইজেশন নেমড কোভিড নাইন্টিন কোভিড নাইন্টিন নামটা কোন অর্গানাইজেশান দিয়েছিল ডাব্লিউএইচও তোমরা যেন ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন নেক্সট কোশ্চেন যদি বলা হয় মোস্ট রিসেন্ট গ্লোবাল প্যান্ডেমিক ডিজিজ তাহলেও কিন্তু এই উত্তরই হবে কোভিড নাইন্টিন মোস্ট রিসেন্ট গ্লোবাল প্যান্ডেমিক ডিজিজ এবার প্যান্ডেমিক কথাটার মানেই হচ্ছে কোনো ডিজিজ যেটা গ্লোবালি ছড়িয়ে পড়ে গ্লোবালি আউটব্রেক অফ এনি কাইন্ড অফ ডিজিজ ইজ প্যান্ডেমিক যখন কোনো ডিজিজ সারা বিশ্ব জুড়ে ছড়িয়ে পড়েছে যেমন খুব ভালো এক্সাম্পল হলো কোভিড নাইন্টিন এই ধরনের ডিজিজকে বলা হয় প্যান্ডেমিক নেক্সট কোশ্চেন প্রিভিয়াস নেম অফ কোভিড নাইন্টিন কোভিড নাইন্টিনের আগে নাম কী ছিল মনে রাখবে টু থাউজেন্ড নাইনটিন নোবেল করোনা ভাইরাস ডিজিজ টু থাউজেন্ড নাইনটিন নোবেল করোনা ভাইরাস ডিজিজ কেমন নেক্সট অন হুইচ ডে কোভিড নাইন্টিন নেম কেম ফার্স্ট প্রথম কবে এই কোভিড নাইন্টিন নামটা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন কবে দিয়েছিলেন মনে রাখবে ডেটটি ইলেভেন্থ ফেব্রুয়ারি টু থাউজেন্ড টোয়েন্টি তার আগে অবধি আমরা জানতাম টু থাউজেন্ড নাইনটিন নোবেল করোনা ভাইরাস ডিজিজ অন ইলেভেন্থ ফেব্রুয়ারি টু থাউজেন্ড টোয়েন্টি কোভিড নাইন্টিন নামটা আমাদের কাছে পরিচিতি হলো এবং এটি দেওয়া হলো ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন দ্বারা নেক্সট কোশ্চেন অন হুইচ ডে কোভিড নাইন্টিন ইজ ডিক্লেয়ার্ড অ্যাজ গ্লোবাল প্যান্ডেমিক কবে কোভিড নাইন্টিনকে গ্লোবাল প্যান্ডেমিক হিসাবে ডিক্লেয়ার করা হলো এই ডেটটিও মনে রাখবে ইলেভেন্থ মার্চ টু থাউজেন্ড টোয়েন্টি কেমন নেক্সট কোয়েশ্চেন করোনা ইজ টেকেন ফ্রম হুইচ ল্যাঙ্গুয়েজ কোন ল্যাঙ্গুয়েজ থেকে করোনা এসেছে মনে রাখবে এটি ল্যাটিন শব্দ করোনা যার জেনারেল মিনিং হলো ক্রাউন এবার ক্রাউনের বাংলা অর্থ হলো মুকুট যদি করোনার ভাইরাসের স্ট্রাকচারটা দেখো সার্স কপ এর তাহলে দেখতে পাবে ফিঙ্গার লাইক প্রোজেকশানস রয়েছে কেমন এবং দেখতে অনেকটা মুকুটের মতো লাগে ওকে নেক্সট কোয়েশ্চেনে চলে যাই হোয়াট আর দ্য মোস্ট কমন সিমটমস তোমরা জানো এটি সিমটমস কী কী প্রথমেই জ্বর ড্রাই কাফ শুকনো কাশি এবং শর্টনেস অফ ব্রিথ কেমন আবারও বলছি ফিভার ড্রাইকাপ শর্টনেস অফ ব্রিথ এটা হলো মোস্ট কমন সিমটমস অফ কোভিড নাইন্টিন নেক্সট কোয়েশ্চেন হু আর মোর ভালনারেবল অফ কোভিড নাইন্টিন কারা বেশি ভালনারেবল কোভিড নাইন্টিনের দেখো কাদেরকে বেশি অ্যাটাক করছে এবং কাদের সব থেকে বেশি ক্ষতি হওয়ার চান্সটা থাকে এল্ডারলি সিটিজেন যারা বয়স্ক মানুষজনের যাদের ইমিউনিটি কম এবং যাদের কো মরবিডিটিস রয়েছে প্রিএকস্টিং মেডিক্যাল কন্ডিশনস রয়েছে যেমন যাদের হাই ব্লাড প্রেশার আছে যাদের হাই ব্লাড সুগার আছে যাদের হার্টের সমস্যা আছে কিডনির সমস্যা আছে বা ক্যান্সার এরা হলো মোর ভালনারেবল টু দ্য কোভিড নাইন্টিন নেক্সট হোয়াট ইজ দ্য ইনকিউবেশন পিরিয়ড ইনকিউবেশন পিরিয়ড কি কবে ভাইরাসটা ঢুকছে এবং কবে আমার প্রথম সিমটমস দেখা দিচ্ছে কোনো পার্সন যার মধ্যে ভাইরাসটি প্রথম ঢুকছে এবং কবে থেকে তার প্রথম লক্ষণ দেখা যাচ্ছে সেই টাইমটাকে বলা হয় ইনকিউবেশন পিরিয়ড এবং এটি ভ্যারি করে জেনারেলি হলো সাত থেকে চোদ্দো দিন কিন্তু এটি ভ্যারি করে পাঁচ থেকে কুড়ি দিন একুশ দিনে হতে পারে জেনারেলি বলছি সাত থেকে চোদ্দো দিন এটি আমি বলছি না রিপোর্ট অনুযায়ী যা যা তথ্য এসছে সেটি আমি তোমাদের সাথে শেয়ার করছি নেক্সট কোশ্চেন নেম দ্য ফ্যামিলি অফ নোবেল করোনা ভাইরাস তোমরা এটি জানবে ফ্যামিলি কী করোনা ভাইরাসে এটি হল করোনা ভেরিডি করোনা ভিরিডি এটি হলো ফ্যামিলি নেক্সট হোয়াট কাইন্ড অফ ইনফেকশন ইজ কোভিড নাইন্টিন কোভিড নাইন্টিন কী ধরনের ইনফেকশন এটি একটু বায়োলজির দিকে চলে যাচ্ছে এটি হলো মনে রাখবে মনে রাখতে পারো জুন মানে জুনোটিক ইনফেকশন জুনোটিক ইনফেকশন কাদের বলা হয় যখন কোনো ভার্টিব্রেট অ্যানিমেলস থেকে কোনো ডিজিজ যখন হিউম্যানে এফেক্ট করে তখন সেই ধরনের ইনফেকশানকে বলা হয় জু ইনফেকশন ইনফেকশান জু মানে মনে রাখবে প্রাণী প্রাণী থেকে এই ডিজিজটা আসছে সেই জন্য এটাকে বলা হয় জু নটেক ইনফেকশান নেক্সট কোয়েশ্চানে চলে আসি ফার্স্ট কেস অফ নোবেল করোনা ভাইরাস ওয়াজ আইডেন্টিফাইড ইন করোনা ভাইরাসের প্রথম কেসটি কোথায় পাওয়া গিয়েছিল আইডেন্টিফাই করা গিয়েছিল এটি মনে রাখবে উহান চায়না ইন টু টু থাউজেন্ড চাইনার উহানে প্রথম করোনা ভাইরাসের কেস আইডেন্টিফাই হয়েছিল কেমন এবার চলে আসি করোনা ভাইরাসের আপ টু ডেট ইনফরমেশান নিয়ে একটু আলোচনা করব মনে রাখবে দুটো ভ্যাকসিনকে অনুমোদন দেওয়া হয়েছে লেটেস্ট আপডেট আমি বলছি দুটো ভ্যাকসিনকে ড্রাগ রেগুলেটর অফ ইন্ডিয়া অনুমোদন দিয়েছেন অ্যাপ্রুভ করেছেন ফর এমার্জেন্সি ইউজ কি কি এই দুটো ভ্যাকসিন মনে রাখবে পুনের সিরাম ইনস্টিটিউট পুনের সিরাম ইনস্টিটিউটের কোভিশিল্ড এক নম্বর আর দুই নম্বর হলো ভারত বায়োটেকের কোভ্যাক্সিন আবারও বলছি এটি কিন্তু লেটেস্ট আপডেট পুনের সিরাম ইনস্টিটিউটের কোভিশিল্ড এবং ভারত বায়োটেকের কোভ্যাক্সিনকে ড্রাগ রেগুলেটর অফ ইন্ডিয়া এমার্জেন্সি ইউজের জন্য অ্যাপ্রুভ করেছে ওকে এই হলো তোমাদের লেটেস্ট আপ ডেট ইনফরমেশন রিগার্ডিং কোভিড নাইন্টিন এটি প্রাইমারি ইন্টারভিউয়ের জন্য ভীষণ ইম্পর্ট্যান্ট কোশ্চেন হবেই কাজেই এই ধরনের আরও ভিডিও পেতে তোমরা লাইক করো শেয়ার করো ফ্রেন্ডসদের সাথে অ্যাজ মাচ অ্যাজ পসিবল এবং অবশ্যই সাবস্ক্রাইব করো থ্যাংক ইউ ভেরি মাচ